মহালয়ার আগের দিন সোনারপুরের বারেন্দ্রপাড়ায় সোনার দোকানে লুট। সোনারপুর থানা থেকে 1.5 কিলোমিটার দূরে সোনার দোকানে লুটের ঘটনা ঘটেছে। একেবারে দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এই লুট চালায় দুজন দুষ্কৃতী। তারা বাইকে করে আসে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটলো রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি সেই আরো বিস্তারিত বলবেন। এই হচ্ছে সেই সোনার দোকানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব সোনারপুর থানা থেকে সেখানে এই দুঃসাহসিক লুটের ঘটনা ঘটেছে। কিভাবে ঘটলো রঞ্জিত? সুব্রজিৎ, যেটা জানা যাচ্ছে একটি বাইকে করে তিনজন ভিতরে ঢোকে। ঢোকার পরেই কিন্তু এই সোনার দোকানের মালিক যিনি আছেন তিনি যেটা বলছেন যে প্রথম তারা গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু ফায়ারিং না হওয়ার কারণে প্রথমেই মারধর করে দোকানদার যারা ছিলেন এবং দোকান মালিক যিনি আছেন তাকেও মারধর করা হয়। বন্ধুকে পাটের বাড়ি মেরে দোকান মালিকের সোনার দোকানের মালিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং একের পর এক যে সমস্ত সোনার গহনা এই দোকানে ছিল সমস্ত কিছুই লুট করে নিয়েছে এমনটাই তিনি অভিযোগ করছেন। ভিতরে তিনজন ছিল, তিনজনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল এবং বাকি যে দুজন ছিল তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এমনটাই জানা যাচ্ছে। এবং বাইরে এই দোকানের বাইরে কিন্তু আরো বেশ কয়েকজন ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বারেপুর থানার বিশাল বারেপুর পুলিশ জেলার একাধিক আধিকারিকরা যেমন এসেছেন, সোনারপুর থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছেন, ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখো যে সোনারপুর থানা থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এই ঘটনা, পাশাপাশি একেবারে মেন রাস্তার পাশে এই ঘটনা, একেবারে রাস্তার পাশে এই ঘটনা নিঃসন্দেহে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং ব্যবসায়ীদের মধ্যে তো বটেই। ধন্যবাদ রঞ্জিত। সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে কলকাতা পুলিশের আওতাধীন সিভিক ভলান্টিয়ারদের বোনাস 5,000 টাকার বেশি, অথচ রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস মাত্র 2,000 টাকা। দক্ষিণ কলকাতা থেকে প্রশাসন চালালে এটাই হয়, ওদের চোখে বাকি পশ্চিমবঙ্গের বাকি অংশ ঝাপসা। এরপরই শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, কেন এই বৈষম্য, স্বরাষ্ট্র সচিব ব্যবস্থা নিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল ফোর্সকে ইউজ করেনি, চপ চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়ার্স দিয়ে ভোট হয়েছে, তাই তো? সিভিক ভলান্টিয়ার্সরা ভালো পুরস্কার পাচ্ছে, কলকাতার সিভিকদের পুজো বোনাস 5,300, আর বালির গাড়ি থেকে পয়সা তুলে দেওয়া সিভিকদের বোনাস মাত্র 2,000 টাকা। সব সিভিক খারাপ না, 20% কে দিয়ে চুরি করে, 80% ভালো। যদিও শুভেন্দু অধিকারীর এই বৈষম্যের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরং তিনি পাল্টা বলেছেন যে দূরভিসন্ধিমূলক কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভেদের চেষ্টা করছে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে বিভেদের চেষ্টা চলছে। রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররাও পুজোর বোনাস হিসেবে 5,300 টাকা পাবেন, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা সমপরিমাণ বোনাস পাবেন, আশাকর্মীরাও 5,300 টাকা পুজো বোনাস পাবেন। শুভেন্দু অধিকারী পোস্টটির পর সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যাচার করা, গোয়েবেলসীয় প্রচার যেটা সিপিএম করত দীর্ঘদিন ধরে, সিপিএম এর যেটা অস্ত্র গোয়েবেলসীয় প্রচার, মিথ্যা কথা রোজ বলে যাও, রোজ বলে যাও, রোজ বলে যাও, নানাভাবে মিথ্যা কথা বলে যাও, মানুষ কোথাও না কোথাও যাতে বিভ্রান্ত হয়, এই যে মিথ্যাচার 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 মিথ্যাচার, এটাই শুভেন্দু অধিকারী তো ইতিবাচক কিছু দিতে পারেন না। শুভেন্দু অধিকারী দল বদলু, তিনি তো তৃণমূল কংগ্রেসেই ছিলেন, এখান থেকেই যাবতীয় ক্ষমতা ভোগ করেছেন তিনি এবং তার পরিবার, তো ফলে নানাভাবে সমাজে পেশায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি ও বিভেদ তৈরি করার চেষ্টা করা, সেটা আমরা মানুষের কাছে সেই তাদের যে অপকীর্তিগুলো সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, মুখ্যমন্ত্রী ধরিয়ে দিচ্ছেন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার রুল জারি করে তাকে হাজিরার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। শুভেন্দু অধিকারী দায়ের করা মামলায় রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। 24 নভেম্বর সরাসরি তাকে হাজিরা দিতে হবে এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই মামলায় আদালত অবমাননার অভিযোগে এবার রুল জারি হলো। আমি কোর্টকে এই রায়কে স্বাগত জানাই এবং পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মমতা ব্যানার্জির পোষ্য রাজীব সিনহা